بسم الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম আবু সালাম, বয়স 40। আমাদের গ্রামের বাড়ি আছে সাতক্ষীরা জেলা। আমি মালয়েশিয়াতে থাকতাম, আমার মাজার দাতা ছিল, এখানে এসে আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে। আমার এটা আমি মালয়েশিয়ায় থাকতে প্রায় মানে বছর তিনেক হবে, এমনই হবে ব্যথা অনুভব অল্প অল্প পেতাম, এখন সেখানতে এই মাজায় ব্যথা কোমরে। আমি ব্যথা মানে প্রচুর ব্যথা করতো, রাতে শোয়া ছাড়া সত্যি পারতাম না, আবার মনে করেন দিন মানে কষ্ট হতো, খুব খুব ব্যথা হতো এবং রাতে জন্য বেশি ধরতো। পরে এই আর কি ক্ষতি বলতে আমি ভারী কাজ হতো, যেমন মনে করেন আমাদের দেশে যেটা বলে খাল, ওর দেশে বলে লঙ্কান, তো ওই লঙ্কান মানে বেশ ওজন, সেটা প্রায় 1-1.5 মণ 2 মণ ওজন। এটা মনে করেন অনেক সময় সাইজ করতে গেলে মনে করেন যে টান টন লাগে, এটা ব্যথা লাগতো। আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু বিদেশ গিয়ে সেই স্বপ্ন আমার হয় নাই, কারণ আমার ব্যথার জন্য আমি আবার আসতে আসছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে। মালয়েশিয়ায় দুজন দেখাইছি, তবে সেইভাবে তারা কোনো চিকিৎসা ভালো করায়নি বা হয়নি। পরে আমি চিন্তা করলাম যে আমি দেশে আসবো, দেশে এসে আমি প্রথমে একটা ডাক্তার দেখালাম, দেখানোর পর সে এই অল্প মানে ই হয় সামথিং হয়, তারপর পরে আবার তেমন কিছু না। পরে আমি আরেক জায়গায় যাই, সেখানে বেশ হালকা তাসি একটু বেশি ভালো পাই, তারপরে দেখি সে যা তাই। পরে আমি এই স্যারের শফিউল্লাহ স্যার প্রধান পাই, পরে এখানে আমি যোগাযোগ করি এবং আসি। এখন বর্তমানে আমি শফিউল্লাহ স্যার এখানে আসার পরে বেশ অনেক সুস্থতা মানে পাচ্ছি এবং হাঁটা চলাও বেশ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তা আমি খাবার উদ্দেশ্যে বলবো যে এখানে আপনারা যদি চিকিৎসা নিতে আসেন তো এই ডিপিআরসি হাসপাতাল শ্যামলী, এখানে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন এবং আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। আমার জন্যই দোয়া করবেন এবং এখানে ম্যানেজমেন্ট বা অনেক ভালো, এদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চাই। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।